আলাইকুম। মিলি ব্লগস এন্ড রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রমজানের ইফতার কিংবা বিকালের নাস্তায় একটি কমন আইটেম হলো পেঁয়াজু। আজকে আমি শুধু মসুরের ডাল ব্যবহার করে কিভাবে পেঁয়াজু বানানো যায় সেটির রেসিপি শেয়ার করব। কিছু টিপস সহ রেসিপিটি ফলো করলে আপনার বানানো পেঁয়াজুগুলোও 7-8 ঘন্টা থাকবে মুচমুচে, নেতিয়ে যাবে না। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 2 কাপ পরিমাণ মসুর ডাল এর দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ভালো করে 4-5 বার করে ধুয়ে নিতে হবে। একটি স্ট্রেনারের সাহায্যে ধুয়ে নেওয়া ডালগুলোকে ছেঁকে নিলাম। আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে পাটায় বেটে নিতে পারেন, তবে মুচমুচে পেঁয়াজও পেতে চাইলে ডালগুলোকে একদম মিহি করা যাবে না। কিছু আস্ত, কিছু আধা ভাঙা, কিছু মিহি, এরকম থাকবে। আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিলাম। কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম থাকবে এগুলো। আমি এখানে 2টো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজুতে পেঁয়াজ একটু বেশিই লাগে, আর লাগবে কাঁচামরিচ। আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর লাগবে লবণ আর একটু হলুদের গুঁড়ো। এবার ব্লেন্ড করা ডালের সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। হলুদ গুঁড়ো 1 চা চামচ। হলুদটা এখানে শুধু কালারের জন্য ব্যবহার করছি, চাইলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না। চাইলে আলু কুচি করে এতে মিশিয়ে নিতে পারেন, তবে সেটির স্বাদ অন্যরকম হয়ে থাকে। ইচ্ছে করলে সাথে ধনিয়া পাতা মিশিয়ে নিতে পারেন। মাখানো হয়ে গেছে। এখন চুলাতে একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে তেলটা গরম করে নিতে হবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে মাখানো উপকরণ থেকে অল্প অল্প করে তেলে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তেল বেশি গরম না হয়ে যায়, আর চুলার আঁচ যেন মিডিয়ামে থাকে। বেশি আঁচে পেঁয়াজগুলো ভাজলে পেঁয়াজুর বাইরের দিকটা অল্প সময়েই ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। মুচমুচে করে ভাজতে হলে অবশ্যই কম আঁচে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। এখন আমি পেঁয়াজগুলোকে উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। প্রায় 10 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। এভাবে কম আঁচে ভাজলে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয় এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো হয়ে গেল মুচমুচে দারুণ মজার পেঁয়াজু। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।
পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।